সুপ্রভাত ছাত্র ছাত্রীগণ, কেমতি অছ সমস্তে? এ লকডাউন সটডাউন সব সরি যাইছে, কিন্তু তথাপি করোনা কেন যাইনি বুঝিল? সমস্তে নিজ ঘরে রহব, হ্যাঁ, যেমতি পূর্বে যেমতি হাত ধৌল সেমতি সব ধৈব, আউ নিজ শরীরর যত্ন নব, বাপা মাঙ্ক কথা মানিব, ঠিক অছি? আউ অনলাইনে যে পাঠ সব পড়া হচ্ছে তাকে বি ধ্যান করিব, ঠিক অছি? পড়িব, নহেলে কোন হব, তুমি হি অসুবিধারে পড়িব, ঠিক অছি? তাহলে কোন না, গত থর আমি কো লেসন পড়াইছিল মনে অছি? কো লেসন মো পড়াইছিল মনে অছি? কার একাঙ্গিকা পড়াইছিল, হ্যাঁ না নাই? যার না পিলা কোন এ ধরণী বুকুর শিশু, সত না নাই? কিন্তু আজি গোটে নূয়া অধ্যায় আমি পড়াইবা, নূয়া লেসন হেলা, আউ তার না হচ্ছে কোন না, মো পিলাবেলা কথা, মো পিলাবেলা কথা, ঠিক আছে? হলে এটা কোন না, এই লেসনটি হচ্ছে মহাপুরুষঙ্ক জীবনী উপরে আধারিত। কবি হচ্ছেন আমার কি রমা দেবী, হলে বর্তমানে আমি কোন করিবা না, কবিঙ্ক বিষয়ে কিছু জানিবা, প্রতি যেকোনসি মুহূর্তরে বা যেকোনসি সপ্তাহরে আমি যাহা বি লেসন পড়ুছু, প্রথমে কোন না কবিঙ্ক বিষয়ে জানিবা, জানুছু কি নাই জানিবাকে পাওছে, তারপর যে আমি বিষয়বস্তু আড়ক যাওছে, ঠিক সেইভাবে আজ মধ্যে প্রথমে আমি রমাদেবী, কবি রমাদেবী কিপরি ব্যক্তি থিলে, সে জনে লেডি রাইটর লেখিকা, হ্যাঁ, তথাপি সে কিপরি জনে ব্যক্তি থিলে তাঙ্ক বিষয়ে প্রথমে আমি জানিবা, হ্যাঁ, তারপরে আমি মুখ্য বিষয়বস্তু বা পাঠ আড়ক যা। হলে আমার রমাদেবী হচ্ছেন জনে কোন দেশ সেবিকা, মানে কহিলে আমার উৎকল গৌরব কি না মধুসূদন দাস, বুঝল? উৎকল গৌরব কি মধুসূদন দাস, হলে প্রথমে লিখে দিয়ে উৎকল গৌরব মধুসূদন দাস, হলে এ উৎকল গৌরব মধুসূদন দাসঙ্কর সান ভাই যে গোপাল বলব, সান ভাই কি তাঙ্কর গোপাল বলব, গোপাল বলব সান ভাই হচ্ছেন গোপাল, ঝিও হেউচন্তি রমাদেবী, এতর বুঝিল ঠিক করে, ঠিক ভাবে বুঝিল তো? হলে উৎকল গৌরব যে মধুসূদন দাস থিলে তাঙ্কর সান ভাই গোপাল বল্লভ, গোপাল বল্লভঙ্কর ঝিও হেউচন্তি কি রমাদেবী, ইয়াঙ্ক ঝিও হেলা রমাদেবী। হলে রমাদেবী আমার স্বাধীনতা সংগ্রামী যে গোপবন্ধু দাস থিলে তাঙ্কু বিবাহ করতিলে, বুঝিল? বিবাহ করতে কাকু না গোপবন্ধু দাস, গোপবন্ধু দাস বিবাহ করতে কে রমাদেবী, রমা দেবী, হ্যাঁ, তার মানে এমানে উভয় স্বামী স্ত্রী, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তাহলে রমাদেবী কে জানিল যে রমাদেবী কোন না স্বাধীনতা সংগ্রামী গোপবন্ধুকে বিবাহ করলে এবং মধুসূদন দাসঙ্কর সান ভাই গোপাল বল্লভঙ্কর ঝিও, ঠিক আছে? হলে রমাদেবী সে বি জনে স্বাধীনতা সংগ্রামী কহিলে চলে, কাহিঁকি সে মধ্যে নিজে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে মানে সামিল হয়েছে, অ্যাড হলে সামিল হয়েছে, আউ সে কোন করলে জানিছ, জগৎসিংহপুর ডিস্ট্রিক্ট জানিছ,
जगतसिंहपुर रे अलका आश्रम बोली गोटे आश्रम से निजे प्रतिष्ठा करथिले एवं साधारण मनिषर सेवा पई से सारा जीवन निजकु उत्सर्ग करथिले माने सैक्रिफाइस इस साधारण मनिष मान सेवा करी 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 जीवन सारा सेवा करथिले बुझलो आउ से निजे आत्म जीवनी गुडी को रचना करी आत्म जीवनी बोले जणको विषय रे जहा लेखा जाय सेटा होछि आत्म जीवनी हेले से अनेक गुडी आत्म जीवनी सब रचना करथिले एवं तार माध्यम रे सामाजिक हमर राजनैतिक इतिहास विषय रे बहुत सब तथ्य सब संग्रह माने करी प्रदान करथिले भारत बुझिलो आउ तांकर कोन ना तांकर आत्म जीवनी कोन ना अमृत अनुभव रु एही लेसन टी उद्धृत माने आसी गृहीत बुझिलो आउ कोन करथिले रोमा देवी हमर लेखिका से कोन करथिले जानिछ माने से सेतिकि बेलर कथा सेई समय रे कोन ना पाठ पढार सुविधा नथिला बुझिलो सेतिकि बेले भारतर शिक्षार विशेष प्रसार घटि नथिला तथापि सेई समय रे जणे नारी कोन ना साहसर सहित आगो को आसी देश आउ जातिर सेवा करबा पय से किपरि आगो को आस्थिले साहसर सहित सेटा होउछि कोन बहुत बड़ विषय सेटा अन्य मानक पय चिर दिन गोटे उदाहरण हेकि रहइबो एग्जांपल हेकि रहइबो सतरा नै सेई समय रो कथा जदि देखिया हो त ए रमा देवीकर आत्मजीवनी जीवन पथेरु ए लेसन टी आसछि बा ए महापुरुषक जीवन ए लेसन पिडार कथा टी उद्धृत गृहीत बुझिल ठीक अछि लेखकक विषय रे जानिलो वर्तमान लेखक त नहि ये लेखिका माने राइटर लेडी राइटर को लेखिका बोले को आजबो आउ जेंट्स हेले कोन लेखक ताहेले वर्तमान आमे मुख्य विषय वस्तु आड़ को जीवा ठीक अछि देखो मोजापुर रे आमे खाऊ सेति बोले मोजापुर हो जे बिहार रो ओटिए शहर मोजापुर कहिले बिहार रो ओटिए शहर ठीक अछि ताहेले से बिहार रो ओटिए शहर होची मोजापुर आउ सेठारे रमा देवी को परिवार रहथिले के के रहथिले बापा मां दीभूमि ए माने एति के रहथिले हेले मोजापुर रे हमें खाऊ सेतिकि बेले 8:30 टा रु 9 टा से मानकर खाइबा बेड हेले से माने बसी खाउथिले दुई भौनी आ बापा सेतिकि बेले भारी बड़ो गुटी शब्द हेला ए दुई भौनी कोन कले खाउथिले मां तांकर पाखरे बसथिले दुई भौनी बापा खाउथिले मां पाखरे बसथिले जेमती गने बड़ धरण शब्द हेला एबे दुई भौनी कोन कले चौकी पड़िले हेले चौकी पड़ले किछि जानि पारले तापरे बापा कहिले कोन ना ये तो बोमा फुटिबार शब्द बोमा बम फुटि गला सते आ सेतिकि कहि कि बापा पूरा एपरि गंभीर हे गले जे से दृश्यटा आजि भी रमा देवी कर मने पड़छि मोर मने पड़छि बोली रमा देवी निजे रे बुझिलो तापरे किछि समय परे जणे चपरासी आसीकि खंडिये चिट्ठी दे गला चपरासी के चपरासी कहिले किए आणि चपरासी कहिले पियन हेले खंडे चिट्ठी देकि गला हेले बापा से चिट्ठी टी को मने मने पढ़िले पढ़िले आउ कहिले कि किंग्सफोर्ड साहेब चिट्ठी देखछन हेले किंग्सफोर्ड साहेब किए किंग्सफोर्ड साहेब होजनी बापाकर जने घनिष्ठ बंधु बुझिलो हां हेले आउ बापा को सह ए माने किंग्सफोर्ड साहेब को घरे सब बेले बराबर जीवा आस्ता लागि बुझिलो तापरे कोन बोले ना बापा से बोमा विषय रे मां को सहित कथाबार्ता कले ठीक अछि तापरे कोन हला ना रमा देवी माने जो जागा रे रहुथिले मोजापुरपुर रे सेठी तांकर आख पाख पड़ोसी ठीक अछि सेठी केते बंगाली फैमिली सब रहुथिले बंगाला फैमिली मंगाली हला सेमानक भितरे सेमाने सरकारी चाकरिया नहुथि हला सरकारी चाकरिया नहुथि
কিন্তু সেমানক ভিতরে যোগেশ বাবু বলে জনে থিলে সে হচ্ছেন জন বড় উকিল অ্যাডভোকেট বুঝিল হেলে বড় উকিল রহুলে হেলে সেই কেতে বঙ্গালী ফ্যামিলি সহ এমানকর বহুত ভাল সম্পর্ক ভাব ভাব বলে কহিলে কোন স্নেহ প্রেম থাকার ভাব বলে কহিল হ্যাঁ ভাব ভাব কহিলে কোন স্নেহ স্নেহ প্রেম ভাব বলে কহিল হেলে সেই বঙ্গালী কেতে ঘর পরিবার সহ এমানকর ভারি ভাব আউ সেমানে মধ্যে আসিকি বাপাঙ্ক সহ কিছু কিছু আলোচনা করন্তি কোনসি বিষয়ে কথাবার্তা থেকে আসন্তি কথাবার্তা করন্তি সেমানকর পিলা মানে দেশ বন্দনা বলন্তি দেশ বন্দনা কইলে কোন প্যাট্রিয়টিক সং সব গান্তি সেমানক গাইবা শুনি শুনি এমানে মধ্যে তাঙ্কর এ দুই ভনী গীত সব শিখিলে শিখিলে বুঝিল ত তারপরে কোন হচ্ছে না দেশর বহুত গুরুত্বপূর্ণ খবর সব তাঙ্করি ঘরে আলোচনা হুয়ে সেটা বি এমানে মন দিয়ে শুনতি ঘরে যদি জনে আসুছে কিছু বিষয়ে যদি আলোচনা হচ্ছে বলে কহিলে ঘর লোক শুনবে না নাই নিশ্চিত শুনিব তো বাপাঙ্ক সহ যে পড়োশী মানে আসিকি বাপাঙ্ক সহ যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় সব কথা হুঁতি ইম্পর্টেন্স সব কথা সেতবে এমানে মন দিয়ে শুনতি কো মানে এ দুই ভৌণী রমা দেবী আর তাঁকর ভৌমী অপা মানে বড় ভৌণী দুই ভৌণী মন দিয়ে শুনতি সেতিকি বেড়ে অরবিন্দ বিষয়ে রমা দেবী শুনি বহুত কথা শুনি বুঝিল আউ বহু গুরুত্বপূর্ণ খবর সব তাঙ্ক ঘরে আলোচনা হুয়ে আউ বিশেষ করে দেশপ্রেমী মানক বিষয়ে বহুত আলোচনা হুয়ে মানে ডিসকশন হুয়ে বুঝিল লোক মানে আসন্তি তাঙ্ক ঘরে কথাবার্তা হুঁতি পোষা উঠা হুঁতি ঠিক আছে আউ বহুত গুরুত্বপূর্ণ সব খবর সব কথাবার্তা করতে কা ঘরে না আমার রমা দেবী ঘরে বাপাঙ্ক সহ বসিকি হলে সেটি হলে কথাবার্তার ইংরাজি ভাষার আধিক্যতা বেশি বেশি লা মানে আধিক্য বলে কহিলে কোণ অধিক হ্যাঁ হলে আধিক্য কহিলে অধিক আধিক্য কহিলে অধিক হলে ইংলিশে বেশি কথাবার্তা হলে মধ্যে তা ভিতরে যেতিকি বঙ্গলা আর হিন্দি লা তাকে এমানে মন দিয়ে শুনুলে বুঝিল এ দুই ভৌণী মন দেখি শুনে শুনুলে উত্তেজনার বাতাবরণ ভিতরে সেমানে রহুলে হলে দেশ কাম করা হলে কোণ করা হব যে যা পড়ব ফাঁসি দেওয়া আউ স্বদেশী দ্রব্য ব্যবহার করা পড়ব স্বদেশী দ্রব্য কহিলে কোণ নিজ দেশর জিনিস আমি ইউজ করবাটা ব্যবহার করবাটা সেটা স্বদেশী দ্রব্য কুহযাচ্ছে হলে দেশ কাম কলে এসব করা পড়ব সেসব বিষয়ে মধ্যে সেমানে মন দিয়ে শুনুলে আউ সে ধারণাটা মনরে গোটে বদ্ধমূল হয়ে রইগলা মানে বসা বাঁধিলা ভাবে হয়েগলা বুঝিল অরবিন্দ বিষয়ে বহু সব কথা চাইলে আউ অন্যান্য দেশপ্রেমী মানক বিষয়ে মধ্যে কথা সব কোণ আলোচনা চালিলা বুঝিল অন্যান্য আউ সেমানক বহুত প্রশংসা করা যাওতিলা ধন্য ধন্য মধ্যে কোয়া যাওতিলা তো সেসব এমানে মন দিয়ে শুনুলে আউ অরবিন্দ কথা মধ্যে শুনিবার পরে মনরে কেমতি গোটে ভক্তি জাত হয়েগলা তাঙ্ক প্রতি শুনু 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 ভক্তি জাত হয়েগলা আউ সে জনে দেশপ্রেমী বলে সে জানিবাকু পাইলে এবং তাঙ্করি বিষয়ে আহুরি কেমতি অধিক জানিবা পাই রমা দেবী নিজে চেষ্টা করুথিলে বুঝিল ঠিক আছে হ্যাঁ তারপরে জেল বিষয়ে বুঝিল জেল বিষয়ে তাঙ্কর অধিক ধারণা থিলা কার এই রমা দেবী আর তাঙ্ক ভৌণী কাইকি ধারণা থিলা জেল বিষয়ে সেমান বহুত খবর কাইকি জানিথিলে বাপা সেমানকু মজিরে মজিরে দুই ভৌণীকু দুই ভৌণীকু জেল পরিদর্শনরে যাবেলে এমানকু সাথিরে নিয়েকি যাওয়া সাঙ্গরে হেলে বাপা অফিসে বসি পড়ন্তি অফিসর যে অন্য লোকমানে সেমানে কোণ করন্তি পুরা এ দুই ভৌণীকু নেইকি জেল সারা পুরা বুলেইকি আনিবে বুঝিল সেইটিপাই সেমানে দুই ভৌণীকর কোণ না জেল বিষয়ে ধারণা থিলা ঠিক আছে তারপরে ক্ষুদিরা সে বি জনে দেশভক্তি করুথবা লোক দেশভক্ত তেণু ক্ষুদিরা সেতিকি বেড়ে জেল রে থিলে এমানে যেতেবেলে জেল পরিদর্শন করিবা পাই যাইতিলে সেই সময়ে ক্ষুদিরা জেল রে থিলে
ହେଲେ ଖୁଦିରାମ ଜେଲରେ ଥିଲେ, ଖୁଦିରାମଙ୍କୁ ଇଏ ଜେଲରେ କେବେ ଦେଖି ନାହାନ୍ତି କିଏ? ରମାଦେବୀ କେବେ ଦେଖି ନାହାନ୍ତି, କିନ୍ତୁ ଦେଖିବା ପାଇଁ ବହୁତ ଇଚ୍ଛା ଥିଲା, ବୁଝିଲ? ହଁ, ଆଉ ସେତିକି ବେଳେ କ'ଣ ନା ଦେଶପ୍ରେମୀ ମାନେ ଯେଉଁମାନେ କି ଜେଲରେ ରହୁଥିଲେ ସେମାନଙ୍କୁ ବେଳେବେଳେ ଦେଖିବା ଦେଖା କରିବା ପାଇଁ ନା ଦେଖିବା ପାଇଁ, ତାଙ୍କ ବିଷୟରେ ଶୁଣିଲା ପରେ ଦେଖିବା ପାଇଁ ରମାଦେବୀଙ୍କର ବହୁତ ଆଗ୍ରହ, ଆଉ ତାଙ୍କ ବିଷୟରେ ଆହୁରି ଅଧିକରୁ ଅଧିକ ଜାଣିବା ପାଇଁ ମଧ୍ୟ ବହୁତ ଆଗ୍ରହ। ଠିକ ଅଛି, ହେଲେ ଖୁଦିରାମ ସେତେବେଳେ ଜେଲରେ ଥିଲେ ଆଉ ତାଙ୍କର ଫାଶୀ ମଧ୍ୟ ଅର୍ଡର ହେଇଯାଇଥିଲା, ବୁଝିଲ? ଫାଶୀ ହେବ ବୋଲି ଅର୍ଡର ହେଇଯାଇଥିଲା। ହେଲେ ସେତିକି ବେଳେ ମା ତାଙ୍କର ଆସିଲେ ଦେଖିବା ପାଇଁ, କୋଉଠିକି? ପୁଅକୁ ଦେଖା କରିବା ପାଇଁ ଆସିଲେ। ହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯଦି ଜଣେ ଫାଶୀ ପାଉଛି ବୋଲି କହିଲେ କ'ଣ ନା ମା ବାପା ଯିଏ ବି ଯଦି ତାଙ୍କର ଶେଷ ଇଚ୍ଛା ଥାଏ ପୂରଣ କରିଦିଆଯାଏ। ହେଲେ ମା ଦେଖିବା ପାଇଁ ଆସୁଛନ୍ତି, ହେଲେ ଖୁଦିରାମଙ୍କର ଯାହା ମାନେ ସମସ୍ତଙ୍କ ମୁହଁରେ ଖାଲି ସେଇ କଥା ଯେ ଖୁଦିରାମଙ୍କର ଫାଶୀ ହେବ, ଫାଶୀ ହେବ, ଫାଶୀ ହେବ ସକାଳ ପାଇବ। ହେଲେ ରାତି 5ଟାରେ ଖୁଦିରାମଙ୍କର ଫାଶୀ ହେବ, ଏ କଥା ମୁହୂର୍ତ୍ତକ ପାଇଁ ହେଲେ ମଧ୍ୟ ମନରୁ ଯାଉନଥାଏ। କେମିତି ଗୋଟେ ଖୁଦିରାମଙ୍କ ପ୍ରତି କେମିତି ଗୋଟେ ମାୟା ଜନ୍ମି ଯାଇଥିଲା କାହା ମନରେ? ରମାଦେବୀଙ୍କ ମନରେ। ତେଣୁ ସେ କ'ଣ କରୁଥିଲେ, ତାଙ୍କୁ ବହୁତ ଦୁଃଖ ଲାଗୁଥିଲା, କଷ୍ଟ ଲାଗୁଥିଲା, ଆଉ ଚିନ୍ତା ବି ହେଉଥିଲା। ଜଣେ ଭଲ ଦେଶପ୍ରେମୀ ଯିଏକି ଦେଶ ପାଇଁ ଏତେ ସବୁ ଭଲ ଭଲ କାମ କରୁଛନ୍ତି, ତାଙ୍କୁ ପୁଣି ଫାଶୀ ହେବ, ଏ କଥା ମନରୁ ଯାଉନଥାଏ। ମନ ଭିତରେ କେମିତି ଗୋଟେ ମାୟା ଜମି ଯାଇଥାଏ, ଆଉ ତାଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ ବହୁତ ଚେଷ୍ଟା କରୁଥିଲେ କିନ୍ତୁ ଦେଖିପାରିନଥିଲେ, ବୁଝିଲ? ହେଲେ କ'ଣ ହେଲା ନା ରମାଦେବୀ ମଧ୍ୟ ଯାଇଥିଲେ ଜେଲକୁ। ହେଲେ ରାତି 5ଟାରେ ଯେତେବେଳେ ଫାଶୀ ହେବ ବୋଲି ସମସ୍ତଙ୍କ ମୁହଁରେ ସେ କଥା ଏକା ଶୁଣାଯାଉଥିଲା, ମନ ଭିତରୁ କିଛି ମଧ୍ୟ ଭଲ ଲାଗୁନଥିଲା, କାନ୍ଦ ମାଡ଼ୁଥିଲା ତାଙ୍କୁ। କାହାକୁ? ରମାଦେବୀଙ୍କୁ କାନ୍ଦ ମାଡ଼ୁଥିଲା, ସିଏ ବହୁତ ମନ ଦୁଃଖ କରୁଥିଲେ। ଆଉ ତାପରେ ବାପାଙ୍କୁ କହିଲେ ଯେ ବାପା ଆଉ ଆମେ ଖୁଦିରାମଙ୍କୁ ଟିକେ ଦେଖନ୍ତୁନି, ଆସିଛୁ ତ ଟିକେ ଦେଖିବା ବୋଲି କହିଲା। ବାପା କହିଲେ ନା 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 ନା, ତୁମକୁ ସେମାନେ ଦେଖିବା ପାଇଁ ଛାଡ଼ିବେ ନାହିଁ ଖୁଦିରାମଙ୍କୁ ବୋଲି କହିଲେ। ହେଲେ କୌଣସି ଲୋକ ଯଦି କେହି ଲୋକ ଯଦି ଫାଶୀ ପାଇବାକୁ ଥିଲେ, ବାପା ଫାଶୀ ସ୍ଥାନରେ ଉପସ୍ଥିତ ରହିବା ପାଇଁ ଯାଉଥିଲେ, କାହିଁକି ବାପାଙ୍କର ଦାୟିତ୍ୱ ସେଇଟା ଥିଲା, କର୍ତ୍ତବ୍ୟ ତାଙ୍କ ଦାୟିତ୍ୱ ଡ୍ୟୁଟି, ସିଏ ଯଦି ନ ଯିବେ ତାହେଲେ ହେବ ନା। ତ ମନେକର କେହି ଯଦି ଫାଶୀ ପାଇଥିଲେ ବାପା ଯାଆନ୍ତି, ହେଲେ ଠିକ ସମୟରେ ଫାଶୀ ମଧ୍ୟ ହେଲା। ହେଲେ ଭୋର 3ଟା ରାତିରୁ ବାପା କ'ଣ କରନ୍ତି, ପାହାନ୍ତିଆ ଦିନରେ ନିଜର ପୋଷାକ ପିନ୍ଧନ୍ତି ଆଉ ଫାଶୀ ସ୍ଥାନରେ ଯାଇକି ଉପସ୍ଥିତ ରହିବା ପାଇଁ ଜେଲକୁ ଯାଆନ୍ତି, ବୁଝିଲ? ହେଲେ ଠିକ ସମୟରେ ଖୁଦିରାମଙ୍କର କ'ଣ ହେଇଗଲା, ଫାଶୀ ହେଇଗଲା, ହେଲା। ଖୁଦିରାମଙ୍କର ଫାଶୀ ସମୟ ପଳାଇ ଆସିଲା। ତାପରେ ସେତିକି ବେଳେ କ'ଣ ନା ଖୁଦିରାମଙ୍କର ଫାଶୀ ସମୟ ଯେତେବେଳେ ପଳାଇ ଆସିଲା, ଆଉ ଦୁଃଖ କହିଲେ ନ ସରି, ଆଉ କଷ୍ଟ ବି କହିଲେ ନ ସରି, ବହୁତ ଦୁଃଖର ବିଷୟ। ହେଲେ କେହି ଲୋକ ମନେକର ଫାଶୀ ପାଇବାକୁ ଥିଲେ, ତାର ପୂର୍ବ ଦିନ ତାର ଇଚ୍ଛାଟା କ'ଣ ସେଟା ପଚରାଯାଏ, ଆଉ ସେଟା ଯଦି ଆଇନ ସଙ୍ଗତ ହେଇଥିବ ବୋଲି କହିଲେ ସେଟା ପୂରଣ କରାଯାଏ, ଯଦି ଆଇନ ସଙ୍ଗତ ନ ହେଇଥିବ କେବେ ବି ପୂରଣ କରାଯିବ ନାହିଁ। ହେଲେ ତାପରେ କ'ଣ ହେଇଛି ନା ଖୁଦିରାମଙ୍କୁ ଯେତେବେଳେ ଫାଶୀ ହେବ ସେଟା ସମସ୍ତଙ୍କ ମନରେ ଦୁଃଖ ଚିନ୍ତା, ବିଶେଷ କରି ଆମର ରମାଦେବୀଙ୍କୁ ମନରେ ଏମିତି ଗୋଟେ ମାୟା ଜମି ଯାଇଥିଲା ଯେ ଖୁଦିରାମଙ୍କ ଫାଶୀ କଥା ଶୁଣି ସେ ସହି ପାରୁନଥିଲେ, ବହୁତ କଷ୍ଟ ଲାଗୁଥିଲା, ତାଙ୍କୁ ଟିକେ ଦେଖନ୍ତି କି ଭଳିଆ ଲାଗୁଥିଲା। ହେଲେ ମାଙ୍କୁ ଯାଇକିରି କହିଲେ ଯେ ମା ତୁମେ ଯାଇକିରି କୁହ ଆଉ ବାପା ଖୁଦିରାମଙ୍କ ଫାଶୀ ସମୟରେ ନ ଯାଆନ୍ତୁ, ମନା କର ମା ଉପସ୍ଥିତ ନ ରୁହନ୍ତୁ କହିଲା। ମା କହିଲେ ତମେ 2 ଜଣ କହୁନ, ମୁଁ କାହିଁକି କହିବି। କହିଲା ବେଳକୁ ରମାଦେବୀ ଆଉ ତାଙ୍କ ବଡ଼ ଭଉଣୀ ହେଲା ସରଳା ଦେବୀ, ତାଙ୍କ ବଡ଼ ଭଉଣୀଙ୍କ ନାଁ ହେଉଛି ସରଳା ଦେବୀ, ସେ କ'ଣ କଲେ 2 ଜଣ ଯାକ ବାପାଙ୍କ ଟେବୁଲ ପାଖକୁ ଗଲେ, ବୁଝିଲ? ବାପାଙ୍କ ଟେବୁଲ ପାଖକୁ ଯେତେବେଳେ ଗଲେ 2 ଜଣ ଯାକ ଠିଆ ହେଇଛନ୍ତି, କାହାର ସାହସ ହଉନି କହିବା ପାଇଁ। କିଛି ସମୟ ଠିଆ ହେଇ ରହିଲାରୁ ବାପା ପଚାରିଲେ କ'ଣ କହିବାକୁ ଆସିଛ, କହୁନା କ'ଣ ପାଇଁ ଠିଆ ହେଇଛ କହିଲାରୁ, ତାପରେ ହଠାତ୍ ସାହସ କରି ରମାଦେବୀ ନିଜେ କହିଲେ, ତାଙ୍କ ବଡ଼ ଭଉଣୀ କିନ୍ତୁ ରମାଦେବୀକୁ ଠାରୁଥିଲେ କହିବା ପାଇଁ, ତୁ କହ ତୁ କହ। ହେଲେ ଇଏ କହିଲେ ନ କହିକି ଚୁପଚାପ ଥିଲେ। ତାପରେ ବାପା ଯେତେବେଳେ କହିଲେ ଯେ କ'ଣ କହିବାକୁ ଆସିଛ କହୁନା କହିଲା ବେଳେ, ତାପରେ ହଠାତ୍ ସାହସ କରି ରମାଦେବୀ କହିଲେ
ବାପା ତୁମେ ଖୁଦିରାମଙ୍କ ଫାଶୀ ସମୟରେ ତୁମେ ଉପସ୍ଥିତ ହେବାକୁ ଯାଅ ନାହିଁ କହିଲାରୁ ବାପା କହିଲେ ତାହେଲେ କିଏ ଯିବ? ମୋର ତ ଏଇଟା ଡ୍ୟୁଟି, ମୋର କର୍ତ୍ତବ୍ୟ, ଦାୟିତ୍ୱ, ମୁଁ କରିବି ବୋଲି କହିଲା ବେଳକୁ ତାଙ୍କର ଜବାବର ଏମାନଙ୍କ ପାଖରେ କୌଣସି କ'ଣ ଉତ୍ତର ନଥିଲା। ସେ ଯେଉଁଭଳି କିଏ ଯିବେ ବୋଲି କହିଲା ବେଳକୁ ସେ ଜବାବ ଉତ୍ତର ଏମାନଙ୍କ ପାଖରେ ନଥିଲା। ତ ତାପରେ କିଛି ସମୟ ପରେ ଝିଅମାନଙ୍କ ମୁଣ୍ଡରେ ଏମିତି ହାତ ବୁଲେଇ କହିଲେ ହଉ ଠିକ ଅଛି ମୁଁ ଯିବି ନାହିଁ। ସେତିକି କହିଲା ବେଳକୁ ବାପା କେମିତି ଗମ୍ଭୀର ଦେଖାଯାଉଥିଲେ, ମାନେ ସିରିୟସନେସରେ ଥିଲେ, ସେଇ କଥାଟା ଆଜି ବି ରମା ଦେବୀଙ୍କର ମନେ ପଡ଼ୁଛି, ଆଉ ଦେହ ସେତେ ଉଠୁଛି। ହେଲେ ମାନେ ଅଧିକାଂଶ ଦିନ ରାତିରେ ବାପା ମୋକଦ୍ଦମା ରାୟ ଲେଖନ୍ତି, ମାନେ କିଏ ଫାଶୀ ପାଇବ, କ'ଣ କାହାର କ'ଣ ଫାଶୀ ପାଇବା ଲୋକ ବିଷୟରେ ସବୁ ଲେଖାଲେଖି କରନ୍ତି। ତାଙ୍କର ଡ୍ୟୁଟି ସେ ଲେଖାଲେଖି କରନ୍ତି, ଯାଇକି ଉପସ୍ଥିତ ରୁହନ୍ତି ସେଠାରେ ଯେଉଁଠି ଫାଶୀ ହେବ ସେ ଜାଗାରେ ନିହାତି ପ୍ରେସେଣ୍ଟ ରହିବା ଉଚିତ, ସେଇ ଦାୟିତ୍ୱଟା ଅଛି ତାଙ୍କ ବାପା। ହେଲେ ଅଧିକାଂଶ ଦିନ ରାତିରେ ମୋକଦ୍ଦମା ରାୟ ଲେଖନ୍ତି, ସେଦିନ ବି ଲେଖୁଥିଲେ ବୁଝିଲ, ସେଦିନ ବି ଲେଖୁଥିଲେ ବାପା। ଆଉ ଠିକ ସମୟରେ ଖୁଦିରାମଙ୍କର ଫାଶୀ ହେଇଗଲା। ଆଉ ସକାଳ ଯେତେବେଳେ ହେଲା ଚାରିଆଡ଼େ ସେ ଖବରଟା ପୁରା ବ୍ୟାପି ଯାଇଥିଲା। ବ୍ୟାପି ମାନେ କହିଲେ କ'ଣ ସ୍ପ୍ରେଡ୍ ହେବା, ବ୍ୟାପି ଯାଇଥିଲା, ବ୍ୟାପି ଯିବା କହିଲେ ଚାରିଆଡ଼େ ହେବା ମାନେ ସ୍ପ୍ରେଡ୍, ସ୍ପ୍ରେଡ୍ ହେବାଟାକୁ ବ୍ୟାପି ଯାଇଥିଲା ବୋଲେ କହିଲେ ଚାରିଆଡ଼େ ଘଟଣା ଯାହା ବି ଘଟୁ ରହିଛନ୍ତି ମୁଜାଫରପୁରରେ ବୋଲି କହିଲେ ଚାରିଆଡ଼େ ତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଘଟଣାଟା ପ୍ରକଟ ହବ ନା, ଚାରିଆଡ଼େ ଲୋକ ଜାଣିବେ। ଆଉ ସବୁଆଡ଼େ ମାନେ ତାଙ୍କ ସିଏ ଯେଉଁ ସାହିରେ ଥିଲେ ମୁଜାଫରପୁରର ସେ ସାହିଟା ତ ଆଉ କହିଲେ ନ ଶୁଣେ, ଯିଏ ଯାହାର ମନର ଉତ୍ତେଜନାକୁ ଭିତରେ ଭିତରେ ମନ ଭିତରେ ଲୁଚେଇ ଲୁଚେଇକି ଲୋକମାନେ ପ୍ରକାଶ କରୁଥିଲେ ସମସ୍ତଙ୍କ ମୁହଁରେ କେତେ ମାନେ ସେଇ କଥା, ଆଉ ବହୁତ ଦୁଃଖ ଅନୁଭବ ବି କରୁଥିଲେ। ଆଉ ରମାଦେବୀଙ୍କ ମନରେ ତ ଏମିତି ଗୋଟେ ମାୟା ଜମି ଯାଇଥିଲା ଯେ ଖୁଦିରାମ ଫାଶୀ ପାଇବା କଥା ଶୁଣିକି ସେ ବହୁତ ମନରେ ଦୁଃଖ ଅନୁଭବ କରୁଥିଲେ, ତାଙ୍କ ପ୍ରତି ଭକ୍ତି ଆସିଯାଇଥିଲା ତାଙ୍କ, ଆଉ ସେ କାନ୍ଦ ବି ମାଡ଼ୁଥିଲା, ଏତେ ମାନେ ଦୁଃଖୀ ହେଇଯାଇଥିଲେ ରମାଦେବୀ ହେଲା। କାହିଁକି ଜଣେ ଭଲ ଦେଶପ୍ରେମୀ ସେମାନେ ଦେଶ ପାଇଁ ଭଲ କାମ କରିବା ଲୋକକୁ ବେକାଠାରେ ନିର୍ଦ୍ଦୋଷ ଲୋକକୁ ସେମାନେ ଫାଶୀ ଖୁଣ୍ଟରେ ଝୁଲଉଛନ୍ତି ବୋଲି କହିଲେ ତାଠୁ ବଡ଼ ଦୁଃଖ ଆଉ କିଛି ଅଛି କି ନା ମାନେ ନାହିଁ। ତ ସେଥିପାଇଁ ରମାଦେବୀଙ୍କ ମନ ବହୁତ ଦୁଃଖ। ଠିକ ଅଛି, ତାହେଲେ ଧୀରେ ଧୀରେ କ'ଣ ହେଲା, ସେ ହାୱାଟା ଯେଉଁ ହାୱା ଚାଲିଥିଲା ଚାରିଆଡ଼େ ସେ ପ୍ରକଟ ହେଇଯାଇଥିଲା ଖୁଦିରାମଙ୍କ ବିଷୟରେ ରମାଦେବୀଙ୍କ ମନରୁ ହେଲେ ସେ ଧୀରେ ଧୀରେ ସେ ହାୱାଟା କ'ଣ ହେଲା ଚାଲିଗଲା। ଚାଲିଗଲା ପରେ ବର୍ତ୍ତମାନ ଅରବିନ୍ଦଙ୍କ ଉପରେ ସବୁରି ଦୃଷ୍ଟି ରହିଲା, ଖୁଦିରାମ ସିନା ଫାଶୀ ହେଇଗଲେ ଏବେ ଅରବିନ୍ଦଙ୍କ ସବୁ ଦୃଷ୍ଟି ରହିଲା। ହେଲେ ରମାଦେବୀଙ୍କ ମନରେ ଯେମିତି ଅରବିନ୍ଦଙ୍କ ପାଇଁ କ'ଣ ନା ଛାପଟା ଲିଭି ନାହିଁ, ତାଙ୍କର ଅରବିନ୍ଦଙ୍କ ଛାପଟା ଯେମିତି ଲିଭି ନାହିଁ ସେମିତି ହୁଏତ ଆଉ କେତେକ ଲୋକଙ୍କ ମଧ୍ୟରେ ସେ ଛାପଟା ଥିବ ସେମିତି ଥିବ ସତ ନା ନାହିଁ। ଦେଶ ସେବା କରିବାକୁ ହେଲେ ସର୍ବସ୍ୱ ଦାନ କରିବାକୁ ହବ ବୋଲି ଅରବିନ୍ଦ କହିଥିଲେ, ସେଇ କଥାଟା ରମାଦେବୀଙ୍କ ମନରେ ପୁରା ଛାପିକି ରହିଯାଇଥିଲା, ମନରୁ କେବେ ବି ଯାଉନଥିଲା ବୁଝିଲ। ତ ସେଥିପାଇଁ ସେ କହୁଛନ୍ତି ମୋ ମନରୁ ଯେମିତି ଲିଭି ନାହିଁ ଅନ୍ୟମାନଙ୍କ ଅନ୍ୟ କେତେ ଲୋକଙ୍କ ମନରେ ହୁଏତ ମୋ ଭଳି ଅରବିନ୍ଦଙ୍କ ବିଷୟରେ ଯେଉଁ ଛାପଟା ରହିଛି ସେଟା କେବେ ବି ଲିଭି ନଥିବ ହେଲା। ଆଉ ଦେଶ ପାଇଁ ସର୍ବସ୍ୱ ଦେବାକୁ ହେବ ଏଇ ଧାରଣାଟା ଏଇ ଭାବନାଟା ବିପ୍ଳବୀ ଅରବିନ୍ଦ ସୃଷ୍ଟି କରିଥିଲେ ସମସ୍ତଙ୍କ ମନରେ। ଠିକ ଅଛି ନହିଁଗଲା। ହେଲେ ଶେଷରେ କ'ଣ ହେଉଛି ନା ମୁଁ ଗପ ଶୁଣିବାକୁ ଭଲ ପାଏ, କିଏ କିଏ କହୁଛନ୍ତି ଏଇଟା ରମାଦେବୀ ନିଜ ବିଷୟରେ ଲେଖିଛ, ତେଣୁ ମୁଁ ଗପ ଶୁଣିବାକୁ ଭାରି ଭଲ ପାଏ। ହେଲେ ମା କ'ଣ କରନ୍ତି, ମୋ ଝିଅ ତ ଗପ ଶୁଣିବାକୁ ଭଲ ପାଏ ବୋଲି ପ୍ରତିଦିନ ସନ୍ଧ୍ୟାରେ ମା ଘଣ୍ଟାଏ ପୂଜା ସାରିକି ଗପ କୁହନ୍ତି। ହେଲେ କି କେଉଁ ବିଷୟରେ ଗପ କୁହନ୍ତି, ରାମାୟଣ ମହାଭାରତ ଯେତେ ଚରିତ୍ର ପିଲାଙ୍କ ଆଗରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇ ପାରେ ସେ ସବୁକୁ ସେ ବର୍ଣ୍ଣନା କରି କୁହନ୍ତି, ଏପରିକି ଭାରତର ଐତିହାସିକ ଘଟଣା ଆନନ୍ଦ ମଠ, ଦେବୀ ଚୌଧୁରାଣୀ, ରାଣା ପ୍ରତାପ, ରବୀନ୍ଦ୍ରନାଥଙ୍କ ଗପ ମଧ୍ୟ ସିଏ କୁହନ୍ତି। କାହାର କାହାର ନା ଆମ ଭାରତର ନା କାହାର କାହାର ରାମାୟଣ ମହାଭାରତ ବିଷୟରେ ତ କୁହନ୍ତି, ରାମାୟଣ ମହାଭାରତ, ତାପରେ ରାମାୟଣ ମହାଭାରତ, ତା ବାଦେ ଭାରତର
ଘଟଣା ଐତିହାସିକ ଘଟଣା ଆନନ୍ଦ ମଠ ଆନନ୍ଦ ମଠ ଦେବୀ ଚୌଧୁରାଣୀ ଦେବୀ ଦେବୀ ଚୌଧୁରାଣୀ ରାଣା ପ୍ରତାପ ରାଣା ପ୍ରତାପ ତାପରେ ରବୀନ୍ଦ୍ରନାଥ ରବୀନ୍ଦ୍ରନାଥଙ୍କ ଗପ ବୁଝିଲ ଏତିକି ଜଣଙ୍କର ଗପ ସେ କୁହନ୍ତି ମାନେ ରାମାୟଣ ମହାଭାରତର ଷ୍ଟୋରି କହିବା ସହିତ ଆମ ଭାରତ ଏସବୁ ଐତିହାସିକ ଘଟଣା ଆନନ୍ଦ ମଠ ଦେବୀ ଚୌଧୁରାଣୀ ରାଣା ପ୍ରତାପ ଆଉ ରବୀନ୍ଦ୍ରନାଥଙ୍କ ଗପ ମଧ୍ୟ ସେ ସୁନ୍ଦର ଭାବରେ ପ୍ରତିଦିନ ଘଣ୍ଟାଟି ଲେଖାଏଁ ସନ୍ଧ୍ୟା ବେଳେ କୁହନ୍ତି ପୂଜା ସାରିଲେ ଠିକ ଅଛି ହେଲେ କୁହନ୍ତି ତା ସହିତ ଯେତେବେଳେ ଖୁଦିରାମଙ୍କ କଥା ଆସିଲା ସେ ସରଳ ଭାବରେ ବିଶେଷ କରି ଅରବିନ୍ଦଙ୍କ କଥା ଚରିତ୍ରକୁ ଏପରି ଭାବରେ ବର୍ଣ୍ଣନା କଲା ଯେ ତାଙ୍କ ପ୍ରତି ଆମର ଭକ୍ତି ପଳାଇ ଆସିଲା ଭକ୍ତି ରେସ୍ପେକ୍ଟ ପଳାଇ ଆସିଲା ଏତେ ସୁନ୍ଦର ଭାବରେ ବର୍ଣ୍ଣନା କଲା ହେଲେ ଆମ ଘରେ ଗୋଟେ ଛବି ବହି ଥାଏ ଛବି ମାନେ ପିକ୍ଚର ଯୋଉ ପିକ୍ଚର ଭର୍ତ୍ତେଇକିରି ସେଠି ନାଁ ଲେଖା ହେଇଥିବ ହେଲେ ଯିଏ ନାଁ ଲେଖା ହେଇଥିବ କ'ଣ ଯିଏ ଜାଣିଛି ସେ ଗପ ସିଏ ଏବେ କହିପାରିବେ ଏଟା କୋଉ ବିଷୟରେ ଲେଖା ହେଇଛି ପିକ୍ଚରଟା ତ ଆମ ରମାଦେବୀ ଲେଖୁଛନ୍ତି ଯେ ଆମ ଘରେ ଗୋଟେ ଛବି ବହି ଥିଲା ସେ ଛବି ବହିରେ କ'ଣ କ'ଣ ଥିଲା ଜାଣିଛ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ଛୋଟ ଛୋଟ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ଆଉ ସ୍ତ୍ରୀ ଲୋକମାନେ ବା ଯେଉଁମାନେ ହାଉସ୍ ୱାଇଫ୍ ଗୃହିଣୀ ସେମାନଙ୍କ ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଶିକ୍ଷାପ୍ରଦ ବିଷୟରେ ଶିଖିବା ବିଷୟରେ ଲେଖାଯାଇଥିଲା ବୁଝିଲ ହେଲେ ମାଆ କ'ଣ କରନ୍ତି ସେ ଛବି ଗୁଡ଼ିକୁ ଦେଖାନ୍ତି ପିକ୍ଚର ଏଇଟା ଏମିତି ଅଛି ଏଇଟା ଏମିତି ଅଛି ବୋଲି ପିକ୍ଚର ଦେଖାନ୍ତି ଆଉ ବିଷୟର ନାଁ ମଧ୍ୟ କହିଦିଅନ୍ତି ତାର ନାଁ କ'ଣ ଏ ପିକ୍ଚରର ଏଇଟା ଷ୍ଟୋରି ହେଉଛି ଏଇଟା ଆଉ ଆର ନାଁ ଏମିତି ବୋଲି କହିଦିଅନ୍ତି ସେଇଟାକୁ ଏମାନେ ମନ ଦେଇକି ଶୁଣନ୍ତି ଆଉ ଶୁଣିଲା ପରେ ରାତିରେ ଯାହା ସେମାନେ ଶୁଣିଥାନ୍ତି ତା ପରଦିନ ମାନେ ନେକ୍ସଟ ଡେରେ ସେମାନେ କ'ଣ କରନ୍ତି ଲେଖିକିରି ଦେଖାନ୍ତି ମାଆଙ୍କୁ ଦି ଭଉଣୀ ଆଉ ଭୁଲ ହେଇଗଲେ ବା ଦୋଷ କଲେ ମାଡ଼ ତ ଦୂରର କଥା ମା କେବେ ବି ଗାଳି ଦିଅନ୍ତି ନାହିଁ ବୁଝିଲ ଠିକ ଅଛି ତାହେଲେ ଏ ଲେସନ୍ଟି ବର୍ତ୍ତମାନ ସରିଯାଇଛି ମୁଁ ଭାବୁଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ତୁମେ ବୁଝିଥିବ ଠିକ ଅଛି ହଁ ଆଉ ଆଉ ଗୋଟେ କଥା ତୁମର କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆନ୍ସର୍ଟା ଦିନେ ଦୁଇ ଦିନ ପରେ ମୋବାଇଲରେ ପଠାଯିବ ତୁମେ ତାକୁ ନିଜର ସବଜେକ୍ଟ ନୋଟ୍ରେ ଲେଖିବ ସୁନ୍ଦର ଭାବରେ ଲେଖିବ ଆଉ ଅଧିକରୁ ଅଧିକ ପଢ଼ିକି ମନେ ରଖିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବ ଆଉ ଲେଖିକିରି ଫିଙ୍ଗିଦେଲେ ହେବନି ଗୋଟେ କୋଣରେ ଫିଙ୍ଗିଦେଲେ ହେବନି ତୁମେ ପଢ଼ିବା ପାଇଁ ଯେତେ ଅଧିକା ପଢ଼ିବ ତୁମ ମନରେ ସେତେ ଅଧିକା ପାଠ କ'ଣ ସଞ୍ଚୟ ହେଇ ରହିବ ଆଉ ପରୀକ୍ଷା ସମୟରେ ତୁମେ ବହୁତ ଭଲ କରିପାରିବ ଠିକ ଅଛି ତାହେଲେ ମୋ କଥା ଅନୁସାରେ ତୁମେ କରିବ ବୋଲି ମୁଁ ଭାବୁଛି ଠିକ ଅଛି ଧନ୍ୟବାଦ